এত গরমের মধ্যেও আজকের দিনটা সবাই মিলে দারুণ হইহুল্লোড় করে কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্লগের প্রথম সিনটা শুভদীপ নিজের মতো করে শুরু করলো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। মাঠে মাঠে বাঙালি, পেটুকে বাঙালি এন্ড ফুডি বাঙালি, কিছু হলে এই গলি দিয়ে চললাম আমরা মাংস আনতে। জিটি রোড দিয়ে হাঁটছে এই গরমের মধ্যে, বইতে পড়েছিলাম ওটা আজকে হাঁটছি। গরমটা এমন লেভেলের, আর সেই লেভেলে গরমের মধ্যে ছুটি এসছে। রেকর্ডিং করতে করতে যাচ্ছি, কারণ যদি কেউ উড়িয়ে নিয়ে বেরিয়ে চলে যায় না তাকে ধরবো। ছোটোবেলা থেকে যত রাগ জমে আছে সব রাগ বার করবো, তার আবার গাঁটটা মেরে মেরে বেশি কিছু করবো না, গাঁটটাই মারবো। আজকে দুপুরে না আমাদের পিকনিক প্ল্যান, সব মালপত্র নিয়ে বাড়ি ঢুকছি। আর যা গরম, যা অবস্থা না, রান্না গরম দিয়ে মনে হচ্ছে এবার বসে বসে যেতে হবে। আর ব্রেকফাস্টে রেডি ছিল চাউমিন, আমার ফেভারিট। আজকে একটা বিশাল রকমের আজকে হবে তো চালের মাপ। আমরা কি যখন কোনো পিকনিক ফিকনিক করতে যাই তখন, হ্যাঁ ওটা তো ধুয়ে রাখো, মোটামুটি 125 করে আমি জিজ্ঞাসা করতে গেলাম আমাদের চালের মাপটা কত, বললো 2 পোয়া। মানে আমি, আমার বউ আর আমার ছেলে চালের মাপ হচ্ছে 2 পোয়া, মানে 500। 3 পোয়া চালে হয়ে যাবে? হ্যাঁ 3 পোয়া হয়ে যাবে, আমার তো মানে তো কম পড়বে। দিয়ে দাও পুরোটা, ওইটুকু আবার রেখে দিই কী হবে? বাচ্চা আমার চাল তুলে রেখে দিলাম, সে তো মাটির কলসিতে রাখতে। এটা কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ বলিবে, সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না, ভিডিও পাঠাতে। আমাকে একটা লোক স্টেশনে এসেছিলো, সুইচ অফ, আমরা এখন সার্ভিসের ডিসকাশন করছি, কোনো এটা হয়নি তো ওই জন্য ডিসকাশন করতে গেলে মাইক অফ করতে হয়। আমরা ছেলেরা কিন্তু পিএনটিসি করি না, মানে পরনিন্দা পরচর্চা, আমরা করি ওএনওসি, মানে অফিস নিন্দা আর অফিস চর্চা। এইসব হচ্ছে একটা উদ্ধস্ত লেভেলের বিধ্বস্ত রেকর্ডিং, দেখেছো শেফটাকে? এই আমি বলছিলাম না আগের দিন ফুডি হেভি বানায়। আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও, আমার বাড়িতে কোনোদিন হয়নি, আজকে বানাবে দ্য গ্রেট শেফ অফ। আর এটা কিন্তু স্পন্সার্ড বাই অ্যান্ড কুকড বাই মিস্টার শুভদীপ, বললো আমায় কাপড় দাও, এটাকে আমি কি ঝুলিয়ে ফ্রাই করবো, আর রেখে দিলে হচ্ছে এইসব চলবে না। নেটের মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা যেটা চাই সেটা হচ্ছে প্রফেশনাল লেভেলের টাচ, নেটের তলায় কিছু বেছাতে হবে তবেই চালটা শুকনো হবে। সব থেকে ভালো এসিতে রেখে দাও না, সব শুকিয়ে যাবে। আমরা এখানে কিছু করার চেষ্টা করছি, আমাদের স্ক্রিনের বাইরে যে রয়েছে না আমাদের দুজনকে যে কন্ট্রোল করে তারা রয়েছে, তাদের কন্ট্রোল করে চলে গেলো এই ওই ওই সেই সেই। আজকে আমার অবস্থা খারাপ, আজকে আমি প্রফেশনাল কুকের পার্সোনাল হেল্পার, এবার সেই পার্সোনাল হেল্পগিরি করতে গিয়ে যা যা ফেস করতে হচ্ছে। আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই আমরা খাবার শেখাচ্ছি না, হ্যাঁ আমরা খাবার শিখতে শিখতে, মানে খাবার শেখাচ্ছি না মানে বানানো শেখাচ্ছি না, বানাতে বানাতে যে মজাটা করছি সেই ভিডিও। দেখো ছেলেটা কি মজা করছে, দেখেছো? খাওয়ার নাম শুনলেই আমরা মানে মজায় মরে যাই, আর ঘোড়ার নাম শুনলেও ঘুরতেও ভালো লাগে। প্রফেশনাল লেভেলের এখন একটা টাচ চলছে, যে মাপের চাল দেওয়া হয়েছে তার ডবল জল দেওয়া হবে। একবার প্রফেশনালিটিটা দেখুন, প্রথমবার দেখছি নতুন প্রজন্মকে বলেন পুরনো জিনিস অ্যামালগামেশন। পেঁয়াজ কোথায়? প্রথমে চিকেন প্রিপারেশন হবে, তারপরে হবে আমাদের বাসন্তী পোলাও। আর যে ফুডি গুরুদেবের থেকে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে সব রকম মশলা এরকম ভাবে মিশিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে তারপর দাও, তাতে কি হয় মশলাটা পুড়ে যায় না। গুরুদেব, এই ছোট্ট একটা টিপ পরের বার থেকে আমি ইমপ্লিমেন্ট করব। গুরুদেবকে, ছোট গুরুদেব একখানা অ্যাডভাইস দেবে, সেটা হচ্ছে কি বলতো, টিনডানটা কেটে দাও, এইটা যেটা ছুঁড়ে যায় না স্টিকটা পুরো সোজা থাকবে। তারপরে এটা নতুন শিখলাম, থ্যাংক ইউ দাদা। আমিও শিখলাম তো, কাকা যা কাটছে না, কার শত্রুতা বার করছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে আমি কাটছি, এইটা বাসন্তী পোলাওয়ের উপর আদার কুচি পড়ছে। এইখানে বসে হোম থিয়েটার চলছে, এখন বসে দেখা হয়তো বুঞ্জিয়া, আর ওদিকে আমরা গরমে ঘেমে করছি আমাদের মুজরা। এবার ডিসকাশনটা হচ্ছে যে আমাদের মিট আপটা কবে হয়েছিল, ফার্স্ট দেখা কবে হয়েছিল।
সেটা হচ্ছে আমরা যখন কানপুরে পোস্টিং ছিলাম, কানপুরে আমাদের পরিচয় হয়েছিল এবং সেখান থেকে আমাদের যেহেতু একটু ওই মেন্টালিটি সিমিলারিটি ম্যাচ করলে তবেই একটু ওয়েভ যায়, তো দুজনে মিশেছে, খুব ভালোভাবে মিশেছে, ওই জন্য আমাদের একটা সুন্দর ফ্রেন্ডশিপ বিয়ন্ড গার্ডরুম, ফ্রেন্ডশিপ বিয়ন্ড MGR আমাদের এয়ারফোর্স একটা টার্মস আছে যে যতই ইউনিটের মধ্যে টার্মস থাকুক না কেন, যেই পোস্টিং চলে গেলো, ডিসচার্জ চলে গেলো বা সার্ভিস ছেড়ে চলে গেলো, ওই যে গেটটা ক্রস করলে আর কিছু থাকে না, কিন্তু মেন গার্ডরুম বলে ওটাকে, ওর বাইরে গেলে কিছু থাকে না, কিন্তু থাকে, আমি মনে করি থাকে, যদি রাখার মতো হয় তাহলে নিশ্চয়ই থাকে, আমার আছে, এ আছে, আরও অনেকে আছে, সবাই যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য সবাই আছে, মেন্টালিটি ম্যাচ করে, খাওয়া দাওয়া ম্যাচ করে, ট্রাভেলিং ম্যাচ করে, হাজুরাহ ঘুরেছি, দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং তো আবার তোমরা কানপুর ছেড়ে চলে গেছিলে, কানপুর থেকে ছুটিতে এসে কলকাতা থেকে শিলিগুড়ি গিয়ে ওখান থেকে আমরা দার্জিলিং ঘুরেছি একসাথে, কলকাতায় ছুটি এসে তো আমাদের মিট আপ হতে থাকে, ভালো লাগে বেশ, মানে এরকম হলে আজকে যেরকম একটা কি হচ্ছিল কিছুই না, হতে হতে ওকে বললাম চলে এসো বাড়িতে, আসার পর থেকে যাও, আজকে থেকে যাও থেকে কালকে থেকে যাও করে একটা দুদিনের ট্রিপ হয়ে গেল, এবার আজকে ওরা চলে যাবে, তার আগে একটা বেশ একটা গেট টুগেদার হয়ে যাক, আমাদের বেস্ট ফুডি কাম কুক, মানে খাওয়ার আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু খাওয়া যে রন্ধন যখন একটা আর্ট এই লেভেলে রান্না করে এটা ম্যাটার করে যায়, এগুলো রিয়েলি বলছি, ছোট ছোট টিপগুলো কিন্তু ম্যাটার করে যায়, এই যে একটা ধনে পাতা দেওয়ার যেই যে আমার কিন্তু মাথায় ঢুকছে কখন কি দিচ্ছে, কাকা আমার জোগাড় করে দিয়ে সব প্রথম, চলো এবার আমরা খাওয়ার বানানোতে কনসেন্ট্রেট, এইটা হয়েছে একদম আসল লুক, ও গামছা গায়ে, এর মধ্যে আমি একটা জিনিস বানিয়ে ফেললাম সেটা আমি একটু দেখিয়ে দিই, দইয়ের রায়তা, এর মধ্যে আছে ধনে পাতা, পুদিনা পাতা, সাম্বারে দিয়েছি একটু সর্ষের তেলের মধ্যে সর্ষে, আর তার মধ্যে একটু দিলাম কি কারি পাতা, কারি পাতার অ্যাডভাইসটা এই যে আমাদের সিনিয়র থেকে, কারি পাতাটা আমি বললাম কেমন লাগবে খেতে, হ্যাঁ তার মধ্যে একটু বিটনুন আর একটু চিনি, জানি না কেরকম খেতে হবে, যেরকমভাবে খেতে হবে, ভালোর সাথে না তো একটু এরকম যদি খারাপ না থাকে তাহলে ভালোর টেস্ট আরও ভালো হয়, এটা কার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে জানো, আমাদের সবার সুপার শেফ, আমাদের মা মাস্টার শেফ সুপার শেফের থেকে জিজ্ঞাসা করছে কিভাবে করা হবে বাসন্তী পোলাওয়ের স্টার্টিংটা, আচ্ছা আমাদের সুপার শেফ বললো 2:56 আমরা এখন দিয়েছি, 2:56 দুপুর 2:56 অডিয়েন্স শোনো 2:56 আমরা এখন সবে ভাত বসিয়েছি, এটাকে 10 মিনিট ভাজতে হবে, আমার সুপার শেফ জিজ্ঞাসা করলো 10 মিনিট কখন হয় আমি ক্যালকুলেট করতে পারলাম না, এটা হচ্ছে আমাদের ড্রোন শট, আমাদের ড্রোন শট, আমার ড্রোনের বেশি মনে হয় উড়ছে, প্রচন্ড ঘেমে এসির মধ্যে, আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম যেটা শুনলে অডিয়েন্সরা একটু হালকা হয়ে যাবে, ভারীও হয়ে যেতে পারে, 4 জন বড় আর 2 জন হচ্ছে এই লেভেল, আর আমাদের চালের কোয়ান্টিটি হচ্ছে 1 কিলো, এটা হচ্ছে সুপার শেফ যে সুপ্রদীপ, ওনার ওয়াইফ, ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম, আমাদের বন্ধু, হ্যালো গাইজ, দিস ইজ দ্য নিউ ফ্যাশন গাইজ, হ্যাঁ এনজয়িং আদি অ্যান্ড সাহেব, আমার কিন্তু 5টা আঙুল আছে, আমি রান্নাঘরের দরজার সামনে খুব ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে, কারণ আমরা ছেলেরা মিলে রান্না করছিলাম, এইটা হচ্ছে বাসন্তী পোলাও, এবার ধীরে ধীরে এর মধ্যে জল পড়ছে, গরম জল, যতটা চাল ঠিক তার ডবল পরিমাণ, এক্স্যাক্টলি ডবল পরিমাণ কিন্তু জল আছে, এই হচ্ছে আমাদের ভিডিও, খাওয়ার ভিডিও, আর আমাদের হিরোর এন্ট্রি হচ্ছে, এখন হিরো আসছে আমাদের, আর এই যে আমাদের আরা হিরো উপরে বসে রয়েছে, শুভদীপ অ্যান্ড সোনিয়া, আমার ফেসটাই তো আসছে না, আসলে হিরো তো ইদারও একটা বাই, আচ্ছা এবার আমি খাবার গুলো দেখিয়ে দিই, ওই দিকে কেন স্যালাড আর রায়তা, আমাদের মাস্টার শেফ যে সে একদম গ্র্যান্ড মাস্টারের থেকে জিজ্ঞাসা করে নিয়েছে, মানে আমাদের ওর মা, মানে আমাদের যে সবারই গ্র্যান্ড মাস্টার অফ মাস্টার শেফ, এই যে পোলাও হয়েছে, এসিতে ডাকটা গুলো রেখে দিলে অবশ্যই ঝুঝুড়ে হবে, অবশ্যই খাবারটা দেখো একবার, কালারটা ফাটাফাটি কালার হয়েছে, এই রেস্টুরেন্ট টাইপের নান পাওয়া যায়, সেই নান কমসে কম 5টা থাকি, সুপার হিরো আর সুপার হিরো, দুই সুপার হিরোর মধ্যে টাসাম হয়েছে, মার্ভেলের এখন অনেক সুপার হিরো বেরিয়ে গেছে, তো কে সুপার হিরো সেই নিয়ে টাসাম হয়েছে, কালারটা কিন্তু দুর্ধর্ষ ফাটাফাটি, চিকেনটাও একদম ফাটাফাটি, সত্যি রান্নাগুলো কিন্তু শুভদীপ অসাধারণ করেছিল, ডিজিটাল মিডিয়া এই যেটা আমি রেকর্ড করছি এখন, যেটা সবাই তোমরা দেখছো সেটাতে, এইটা আসার পর কিন্তু এই জিনিসটা অনেকটা বেরিয়ে গেছে, আমি ওই জিনিসটাকে খুব দারুণ ভাবে ফিল করছি অ্যান্ড এনজয় করছি, বাসন্তী পোলাও হজম হয়ে গেছে, পুরো বাসন্তী পোলাও শেষ, একটা ঘুম হলে ভালো হতো, আওয়াজও বেরোচ্ছে না,
ভাবনার বিষয় ক্লোজিংটা কী করে করবো, কারণ আজকে আমায় পয়েন্ট আউট করেছে যে তোমার ক্লোজিংটা যেন একটা একটা চরমে ভিডিওটা যেতে যেতে স্যাট করে শেষ হয়ে যায়, ভিডিও দেখেই তো 20 মিনিট গিয়ে এত নাও টাইম টু সে গুড বাই উইল মিট অ্যাগেন খুব ভালো ছিল। আজকের দিনটা খুব মজায় কাটালাম সবাই, ঠিক সেই ছোটোবেলার সন্ধেবেলার মতো যখন লোডশেডিং হওয়ার পরেই আর না পড়ার একটা মজাই আলাদা ছিল, বা বড় হওয়ার পর আমরা যখন এয়ারফোর্সে গেছি সেই বাঙালিদের সাথে একসাথে আড্ডা মারা খাওয়া দাওয়ার মজা তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে। আমি চাই প্রত্যেকের জীবনে সেই দিনগুলো যেন আবার ফিরে আসে। আর যেহেতু ভিডিওটা ছাতা খোলা দিয়ে শুরু হয়েছিল তাই ছাতা বন্ধ করা দিয়েই শেষ করলাম।